সিগারেটের ধোঁয়া কিছুটা সময় পর্যন্ত সিম্পল এবং অর্ডার অবস্থায় প্রবাহিত হয়, কিন্তু একটা সময় পর তা বিশৃঙ্খল হয়ে পড়ে, অর্থাৎ কেওস। বর্তমান সময়ে বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই কেওস। কারণ নিউটনিয়ান ফিজিক্স আমাদেরকে বলে মহাবিশ্ব সম্পূর্ণ প্রিডিক্টেবল যদি এর প্রেজেন্ট কন্ডিশন সঠিকভাবে জানা থাকে। নিউটনিয়ান ওয়ার্ল্ড মূলত লিনিয়ার ওয়ার্ল্ড, মানে আপনি ইনপুট হিসেবে যা দিবেন আউটপুট হিসেবে তাই পাবেন, অথবা তার সমানুপাতিক অথবা তার ব্যস্তানুপাতিক, এরকম কিছু শর্ত। ফলে কোনো কিছুর পরিবর্তিত ফলাফল খুবই স্মুথ এবং প্রিডিক্টেবল। কিন্তু কেওস এই বিষয়টিকে মারাত্মকভাবে প্রভাবিত করে। কেওসের ফলে কোনো একটি সিম্পল ইভেন্টের ভবিষ্যৎবাণী করাও অসম্ভব হয়ে যায়, যাকে বলে নন লিনিয়ারিটি। মনে করুন একটি উট দাঁড়িয়ে রয়েছে। এখন এই উটের পিঠে যদি একজন মানুষ চড়ে বসে তাহলে উটটি কিছুটা নিচু হয়ে যাবে। এ অবস্থায় যদি আরেকজন মানুষ উটের পিঠে বসে তাহলে উটটি আগের তুলনায় দ্বিগুণ নিচু হয়ে যাবে। এই বিষয়টি হচ্ছে লিনিয়ারিটি। এখন এই দুইজন মানুষের সাথে সামান্য একটি পালক যদি ওই উটের পিঠে দেওয়া হয় তাহলে উটটি দাঁড়িয়ে থাকতে পারবে না। এটি হচ্ছে নন লিনিয়ারিটি। এখানে খুবই সামান্য ফোর্স সম্পূর্ণ সিস্টেমটিকে এলোমেলো করে দিয়েছে। যেখানে নিউটনিয়ান ফিজিক্স অনুযায়ী পালকের ভরের সমানুপাতে উটটি বাঁকা হওয়ার কথা ছিল, নন লিনিয়ারিটি এর বাস্তব উদাহরণের ক্ষেত্রে বলা যেতে পারে একটি বেলুনের গতিপথ যা সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল, অর্থাৎ কেওস। যে সকল সিস্টেমে কেওস দেখা যায় সে সকল সিস্টেমকে বলা হয় কেওটিক সিস্টেম। এখন কেওস যেহেতু বিশৃঙ্খল একটি বিষয়, সেহেতু কেওসের ক্ষেত্রে কোনো প্রকার ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকার কথা নয়। যদি এমনটাই হয়ে থাকে তাহলে কেওসের ক্ষেত্রে কি বিজ্ঞান থেমে যায়? একটি গেম খেলা যাক। আপনি একটি কাগজে তিনটি ফিক্সড বিন্দু নিন, যার একটিকে 1-2, দ্বিতীয়টিকে 3-4 এবং তৃতীয়টিকে 5-6 দ্বারা চিহ্নিত করুন। এখন র্যান্ডমলি যে কোনো একটি বিন্দু নিন। এবার একটি ছক্কা খেলার ডাইস নিয়ে নিক্ষেপ করুন। মনে করুন ডাইসে 6 এসেছে। এখন র্যান্ডমলি নেওয়া বিন্দুটি এবং 6 চিহ্নিত বিন্দুর মাঝখানে একটি বিন্দু নিন। এবার আবার র্যান্ডমলি ডাইসটি নিক্ষেপ করুন। মনে করুন এবার 4 এসেছে। এবার লাস্ট আপনি যে বিন্দুটি পেয়েছেন এবং 4 চিহ্নিত বিন্দুর মাঝখানে একটি বিন্দু নিন। এভাবে আপনি এই প্রক্রিয়াটি চালিয়ে যান। এই প্রক্রিয়াটি যদি আপনি দীর্ঘ সময় যাবৎ করতে থাকেন তাহলে একটি সময় পর আপনি চমৎকার একটি ইমেজ দেখতে পাবেন। এই ইমেজটিকে আপনি যতটাই জুম করেন না কেন, ইমেজের ডিটেল লস হবে না। প্রতি ক্ষেত্রে ইমেজটিকে তার আগের মতোই দেখা যাবে। এখন এই গেমটি খেলার কারণ বলা যাক। যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ডাইসের এলোমেলো সব সংখ্যা কি চমৎকার একটি চিত্র তৈরি করছে। তার মানে এলোমেলো বিষয়ের মধ্যেও এক ধরনের শৃঙ্খলা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে পাখির ঝাঁক। আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটি পাখির গতিপথ অনুসরণ করেন তবে তা খুবই এলোমেলো এবং র্যান্ডম মনে হবে, কিন্তু আপনি যদি একটি পাখির পরিবর্তে এক ঝাঁক পাখির গতিপথ লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি সেখানে চমৎকার প্যাটার্ন দেখতে পাবেন, যেখানে একটি পাখির গতিপথ এলোমেলো বা র্যান্ডম। সুতরাং কোনো একটি সিস্টেমের ক্ষুদ্র একটি অংশ যতটা কেওস বা বিশৃঙ্খল মনে হয়, সম্পূর্ণ সিস্টেমটিকে ততটা বিশৃঙ্খল মনে হয় না। তার মানে বিশৃঙ্খল বা কেওস সিস্টেমের ক্ষেত্রেও ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তৈরি করা সম্ভব। এবং এই কেওস বা কেওটিক সিস্টেমের ম্যাথমেটিক্যাল ফর্মুলার একটি হচ্ছে অ্যাট্রাক্টর। যারা বাটারফ্লাই ইফেক্ট নিয়ে করা ভিডিওটি দেখেছেন তারা অ্যাট্রাক্টর সম্পর্কে জানেন। যাই হোক, আরেকবার নিউটনিয়ান ফিজিক্সে যাওয়া যাক। নিউটনিয়ান ফিজিক্স আমাদেরকে কি বলে? বলে যে যদি বস্তুর প্রেজেন্ট কন্ডিশন বা ইনিশিয়াল অবস্থা জানা যায় তবে ভবিষ্যৎবাণী করা সম্ভব। এখানে যদি শব্দটি হচ্ছে মূল সমস্যা, কারণ যে কোনো বস্তুর প্রেজেন্ট কন্ডিশন 100% অ্যাকুরেটভাবে জানা সম্ভব নয়। একটি বিষয় লক্ষ্য করুন, 1 এবং 2 এর মাঝখানে কতগুলো দশমিক সংখ্যা রয়েছে? 1 এবং 2 এর মধ্যে অসীম সংখ্যক দশমিক সংখ্যা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন কোনো বস্তুর দশমিকের পর অসীম সংখ্যা পর্যন্ত অ্যাকুরেট ভ্যালু জানা বাস্তবে অসম্ভব। এখন অনেকেই মনে করতে পারেন যে সকল সিস্টেম অনেকগুলো ভ্যারিয়েবলসের উপর নির্ভর করে শুধুমাত্র সেই সকল সিস্টেমের ক্ষেত্রে কেওস দেখা যায়, যেমন আবহাওয়া, স্টক মার্কেট ইত্যাদি। কিন্তু বিষয়টি সঠিক নয়। শুধুমাত্র একটি ভ্যারিয়েবলের উপর নির্ভর করা সিস্টেমের ক্ষেত্রেও কেওস দেখা যায়। এই বিষয়টির একটি সিম্পল উদাহরণ দেওয়া যাক। আপনি যে কোনো একটি সংখ্যাকে বারবার রুট করতে থাকবেন। মনে করুন 16। এখন এই 16কে রুট করলে আপনি কী পাবেন? 4। 4কে রুট করলে পাবেন 2। 2কে রুট করলে পাবেন 1। 1কে রুট করলে পাবেন 1। সুতরাং এই সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল স্টেট হচ্ছে 1। এখন 16 পরিবর্তে আপনি যে কোনো সংখ্যা নিয়ে বারবার রুট করতে থাকেন শেষ পর্যন্ত আপনি 1 এসে আটকে যাবেন। একইভাবে সাইন এক্স ইত্যাদির ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফাইনাল স্টেট পাওয়া যায়। ফলে বলা যায় এদের ক্ষেত্রে একটি ফিক্সড পয়েন্ট অ্যাট্রাক্টর রয়েছে। কিন্তু এবার আপনি 4x (1 - x) এরকম একটি ফাংশন চিন্তা করুন।
এখানে x এর পরিবর্তে আপনি যে কোনো মান বসান। তো আমরা উদাহরণ হিসেবে x এর পরিবর্তে 0.4 বসাই, এর ফলাফল আমরা কি পাবো? 0.96। এখন এই মানটিকে আবার আমরা এই ফাংশনে বসাই, তাহলে আমরা পাবো 0.154। এই মানটিকে আবার আমরা এই ফাংশনে বসাই, তাহলে অন্য আরেকটি মান পাবো। এভাবে আপনি যতই এই বিষয়টিকে পুনরাবৃত্তি করতে থাকেন না কেন, আপনি কখনোই একটি ফিক্সড সংখ্যা পাবেন না, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে ফিক্সড ফাইনাল স্টেট নেই। তাহলে খেয়াল করুন, 4x(1-x) ফাংশনটি শুধুমাত্র একটি ভেরিয়েবলের উপর নির্ভর করে, কিন্তু তারপরেও আমরা এর ফাইনাল স্টেট বলতে পারছি না, অর্থাৎ কেওস। এবার একটি নিয়ন্ত্রিত পরিবেশে একটি ডাবল পেন্ডুলাম কল্পনা করুন। তাহলে এই ডাবল পেন্ডুলামটি দুইটি ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল, একটি হচ্ছে এইখানে উৎপন্ন কোণ এবং দ্বিতীয়টি হচ্ছে এইখানে উৎপন্ন কোণ। এই সিস্টেমটি মাত্র দুইটি ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল, কিন্তু তারপরেও আমরা কখনোই ডাবল পেন্ডুলামের গতিপথ কেমন হবে তা প্রেডিক্ট করা সম্ভব নয়, অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা দেখছি কেওস। সুতরাং কোনো একটি সিস্টেম ক্যাওটিক হবার জন্য সিস্টেমটি কতগুলো ভ্যারিয়েবলের উপর নির্ভর করছে তা গুরুত্বপূর্ণ নয়। এখন আমাদের চারপাশে তাকান। আমাদের চারপাশে যাই দেখি না কেন, তা অসংখ্য ভ্যারিয়েবলের উপর নির্ভর করে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে একজন শিশু, শিশুটি ভবিষ্যতে কেমন মানুষ হবে, শিশুটির চিন্তা চেতনা কেমন হবে, তা অসংখ্য ভ্যারিয়েবলের উপর নির্ভর করে। এখন আপনি অভিভাবক হিসেবে অবশ্যই চাইবেন যে আপনার সন্তান যেন ভবিষ্যতে উন্নত মানুষ হিসেবে বেড়ে ওঠে, এবং এর জন্য আপনি তার ভবিষ্যৎ যে সকল ভ্যারিয়েবলের উপর নির্ভর করছে সেগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, যেমন পড়াশোনা, বাচনভঙ্গি ইত্যাদি। কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন, সন্তান ভবিষ্যতে কেমন মানুষ হবে বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত, অর্থাৎ কেওস। হয়তোবা আপনি সন্তানের জন্য সব কিছুই সঠিকভাবে করেছেন, কিন্তু কতটা সঠিক? 100%? অবশ্যই না, কারণ 100% অ্যাকুরেসি ইম্পসিবল। যাই হোক, এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কেওস বা বিশৃঙ্খলা সম্পর্কে কেন আমাদের জানা প্রয়োজন? প্রকৃতির আচরণকে আরও গভীরভাবে বুঝতে হলে আমাদেরকে কেওস সম্পর্কে জানতে হবে। যেমন মনে করুন, এটি একটি পাতলা পাথ, এর নিচের অংশটি একটি কাঠামোর সাথে যুক্ত। এখন এই নিচের অংশটিতে যদি ভাইব্রেশন তৈরি করা হয়, তাহলে নিচের অংশের এই ভাইব্রেশনের কারণে পাথ নিজেও ভাইব্রেট করতে থাকবে, এবং এই ভাইব্রেশন হয়তোবা প্রেডিক্টেবল। কিন্তু আপনি নিচের অংশের কম্পন যদি বৃদ্ধি করতে থাকেন, তাহলে একটা সময় পর পাতলা পাথের ভাইব্রেশন এমন একটা অবস্থায় চলে যাবে যা প্রেডিক্ট করা সম্ভব হবে না, অর্থাৎ কেওস। এমন একটি কাঠামোর বিষয় সামনে নিয়ে আসার কারণ হচ্ছে, স্পেসশিপে সোলার প্যানেল ব্যবহার করা হয়, এবং সোলার প্যানেল কিন্তু অনেকটা এভাবেই স্পেসশিপের সাথে যুক্ত থাকে। সুতরাং স্পেসশিপে সোলার প্যানেলগুলো কিভাবে ভাইব্রেট করবে তা বোঝার জন্য কিন্তু আমাদের কেওসের প্রয়োজন পড়ছে। তাছাড়া আমাদের চারপাশে সব কিছু যেহেতু একটি সীমার পর বিশৃঙ্খল আচরণ করে, সেহেতু কেওস সম্পর্কে জানা খুবই জরুরি। আপনারা হয়তোবা আপনাদের আশেপাশে এমন অনেক মানুষই দেখেছেন যাদের হার্টবিট ইরেগুলার, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হার্ট ফিব্রিলেশন, যেখানে হার্টবিট সম্পূর্ণ বিশৃঙ্খলভাবে কম্পিত হয়, অর্থাৎ কেওস। সুতরাং কেওস সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করা খুবই জরুরি। এখন দেখা যাক, কেওস বোঝার ক্ষেত্রে মানুষ কতটুকু অগ্রসর হয়েছে। কেওস সম্পর্কে বলার ক্ষেত্রে ফ্র্যাক্টালস সম্পর্কে বলাও জরুরি, তবে ফ্র্যাক্টালস সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত বলবো। এখানে শুধু এইটুকু বলি, ফ্র্যাক্টালস হচ্ছে খুবই সুন্দর, সেই সাথে চমৎকার ম্যাথমেটিক্যাল অবজেক্ট। ফ্র্যাক্টাল থেকে আমরা বুঝতে পারি যে খুবই ক্ষুদ্র কোনো কিছুতেও ইনফিনিট ডিটেলস থাকতে পারে। প্রথমে যে ত্রিভুজের বিষয়টি উল্লেখ করেছিলাম সেটিও ফ্র্যাক্টাল। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দৃষ্টিনন্দন ফ্র্যাক্টালের উদাহরণ হচ্ছে ম্যান্ডেলবর্ট সেট। যাই হোক, ক্যাওটিক সিস্টেমের খুবই সূক্ষ্ম বর্ণনা দেওয়া সম্ভব না হলেও অ্যাট্রাক্টরের মাধ্যমে ক্যাওটিক সিস্টেমের গতিপথের একটি সীমারেখা অঙ্কন করা যায়, এবং ক্যাওটিক সিস্টেমের ধরনের উপর নির্ভর করে এই অ্যাট্রাক্টরের জ্যামিতিক চিত্র বিভিন্ন রকম হতে পারে। যেমন বাটারফ্লাই ইফেক্টের ক্ষেত্রে লরেন্স অ্যাট্রাক্টর, এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাট্রাক্টর রয়েছে। এদের মধ্যে কিছু উদাহরণ দেখে নিন। কিছু কিছু সিস্টেম তার স্বাভাবিক অবস্থা থেকে কেওস অবস্থায় যাওয়ার ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হয় তা জানার ক্ষেত্রেও মানুষ যথেষ্ট অগ্রসর হয়েছে। যেমন খুবই সিম্পল একটি উদাহরণ দেওয়া যাক, পানির ট্যাপ থেকে পানি পড়ার দৃশ্য আপনারা অবশ্যই দেখেছেন। এখন এই পানির ট্যাপ থেকে যদি পানি ফোটায় ফোটায় পড়ে, সেখানে আপনারা একটি প্যাটার্ন লক্ষ্য করবেন, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর পানির ফোঁটা নিচে পড়ছে, টিপ 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 এরকম। কিন্তু আপনি যদি পানি প্রবাহ একটু বাড়িয়ে দেন, তখন আপনি রিদমটা চেঞ্জ হয়ে যেতে দেখবেন। তখন খেয়াল করবেন পানি এরকমভাবে পড়ে, টিপ 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 টিপ, এবং এই যে নতুন একটি রিদম তৈরি হলো যেখানে পানির ফোঁটা জোড়ায় জোড়ায় পড়ছে, এই বিষয়টিকে বলা হয় পিরিয়ড ডাবলিং।
এভাবে আপনি যদি পানির প্রবাহ আরেকটু বাড়িয়ে দেন তখন আবারও পিরোইডিক ডাবলিং দেখা যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি নতুন একটি রিদম দেখবেন। এভাবে আপনি পানির প্রবাহ বাড়াতে থাকলে একসময় এই রিদম ভেঙে যাবে, অর্থাৎ ক্যাওস। এখন এই যে পানির ফোটার রিদম আস্তে আস্তে চেঞ্জ হলো এবং একটা সময় ক্যাওস দেখা গেল, এখন এই বিষয়টিকে যদি আমরা গ্রাফে উপস্থাপন করি এবং সেই গ্রাফটিকে যদি আমরা একটু ভিন্ন অবস্থা থেকে দেখি তাহলে আমরা এমন একটি চিত্র পাব যাকে বলে বাইফোরকেশন ডায়াগ্রাম। এবং এই ডায়াগ্রামের মাধ্যমে কিছু কিছু সিস্টেম ক্যাওস হওয়ার আগে কেমন আচরণ করবে তা জানা যায়। এই বাইফোরকেশন ডায়াগ্রাম খুবই চমৎকার একটি বিষয় যার মাধ্যমে আপনি প্রকৃতির অনেক কিছু বর্ণনা করতে পারবেন। এই জন্য এই বাইফোরকেশন ডায়াগ্রাম নিয়েই একটি সম্পূর্ণ ভিডিও সামনে আসবে। যাই হোক, ক্যাওস প্রকৃতির একটি মৌলিক বিষয়। যে কোনো সিস্টেম একটি নির্দিষ্ট সীমার পর বিশৃঙ্খল আচরণ করবে। ক্যাওস কিংবা ক্যাওস থিওরি বিজ্ঞানে গুরুত্বের সাথে স্টাডি করা শুরু হয় বাটারফ্লাই ইফেক্ট সামনে আসার পর থেকে। বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।